আসসালামু আলাইকুম দেশে দেশে বাড়ি থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই দেখেন বল সুন্দরী কুল, এই বছর আবহাওয়া খারাপ, তারপরে এই বাগানে দেখেন কি পরিমাণে কুল। আসলে প্রথম বছরের গাছ কিন্তু এগুলো, এই দেখেন গাছ দেখলে বুঝতে পারবেন কি পরিমাণে কুল। এই দেখেন হারভেস্ট করার মতো উপযোগী হয়ে গিয়েছে, হারভেস্ট হয়েছে, কিছু কিছু পাঠান হয়েছে। এই দেখেন দেখেন এত পরিমাণে কুল, আমার বাগানও গত বছর এত কুল ধরে নাই, এই বছর যে পরিমাণে ধরেছে দেখেন। চারা অবশ্য আমি দিয়েছিলাম এই বাগানের, পটলের সাথে পটল, এত দেখেন পটল গাছ দেখা যাচ্ছে, দেখেন কি পরিমাণে কুল। আসলে নিজ চোখে না দেখলে কি বিশ্বাসই করতে পারবেন না, প্রতিটা গাছে এরকম ওদের দেখাই। দেখেন এই দেখেন প্রতিটা গাছে এরকম কুল, পর্যাপ্ত পরিমাণে এত কুল, বাজার মূল্য ভালো। যারা কুল চাষ করতে চান, কুল চাষ কিন্তু একদম পেকে গিয়েছে, কুল চাষ কিন্তু একদম সীমিত সময়ের চাষ, আর 9 মাস থেকে 10 মাসে আপনার কুল বিক্রি করা যায়। হ্যাঁ দেখেন পেকে গিয়েছে, দেখেন কি পরিমাণে কুল। প্রত্যেকটা কুল চাষের লাভ ক্ষতি হিসেবে কথা বলবো, যে কুলে আসলে লাভ আছে কিনা, কুল চাষে লাভ আছে যদি আপনি পরিচর্যা করতে পারেন। এই গাছগুলোর বয়স মনে হয় 9 মাস মতো হয়েছে, দেখেন কি পরিমাণে কুল গাছে প্রতিটা গাছে। হ্যাঁ তারপরে তো এগুলোতে আপনার এই যে সাথী ফসল আপনার পটলের সাথে লাগানো হয়েছে, কোনো ইয়ে নাই। এই গাছটা দেখেন 20 কেজি কুল হবে, একটা গাছে যদি 20 কেজি কুল হয় আপনার 1000 টাকা বিক্রি আছে, 100 গাছ থাকলে 1 লাখ টাকা। এটা আমি গত বছর পরীক্ষিত, আমি 1 বিঘা ভূমি থেকে 1 লক্ষ টাকা বিক্রি করছিলাম। এই দেখেন কেউ বিশ্বাস করবে না যে এটা বল সুন্দরী কুল, দেখেন এই কি পরিমাণে কুল। পর্যাপ্ত পরিমাণে কুল আছে, আসলে এত কুল মনে হয় আমি এর আগে আমি নিজেও দেখি নাই। দেখেন কুল চাষ করতে পারেন নির্দ্বিধায় যদি জমি থাকে আপনার, 9 মাস 10 মাসেই বিক্রি করা যায়। আপনি যদি ইচ্ছা করেন সাথে পেয়ারা লাগাবেন, তাও লাগাইতে পারেন, যে 1 বছর কুল খেয়ে আমি পরবর্তীতে পেয়ারা খাবো, সেটাও করতে পারেন। হ্যাঁ দেখেন প্রতিটা গাছে কী পরিমাণ, জমি সর্বোত্তম ব্যবহার করতে হবে, আমাদের জমি কম, হ্যাঁ সেই হিসাবে আমাদের জমির সর্বোত্তম ব্যবহার করতে হবে। আপনি যদি সাথী ফসল সাথে করেন তাহলে আপনার লস হবে না ইনশাল্লাহ। যারা কুল চাষ করতে চাচ্ছেন বা পেয়ারা চাষ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো মানের চারা দেওয়ার চেষ্টা করব। প্রতিটা গাছে পর্যাপ্ত পরিমাণে কুল আছে, যারা কুল চাষ করবেন অবশ্যই করতে পারেন। আপনার পেয়ারা যে এই বাগানে পেয়ারা লাগালে আরামে লাগানো যেত, পেয়ারা মাঝে মাঝে থাকতে, কিন্তু পটল ছিল বলে আর কিছু লাগানো হয় নাই। হ্যাঁ গাছ দেখতে পাচ্ছেন এদের পটলের জমি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।